আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোথায় হচ্ছে? বিরামপুর। বিরামপুর, কয়টা ছাগল আনছেন? 10টা। আপনি ব্যবসায়ী? এটা তো আপনারই না, এটা হচ্ছে তোতাপুরি পাঠা। ভাইটা বয়স কত? 2 দাঁত বয়স, গলার ঝোল অনেক ভালো আছে। ভাইয়ের দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 65,000। দাম দর কেউ কিছু বলছে ভাই? 26,000 পর্যন্ত বলছে, তো এখনো বিক্রি হয় নাই। অনেক হাইট আছে, অনেক লম্বা ছড়া বড়। ভাই কত হলে ছাড়বেন? 30,000 হলে বিক্রি করবেন? এটা কি জাত? এটা হরিয়ানা জাত। এটা বয়স কত? এটা বয়স হচ্ছে 2 দাঁত। এটা দাম কত চাচ্ছেন? 35,000। এটার দাম তোর কেউ কিছু বলছে ভাই? 22,000 পর্যন্ত বলছে। এটাও সুন্দর বডি, দেখতে একদম বডি স্লিম। ভাই কত হলে ছাড়বেন? এটা 25,000 হলে উনি এটা বিক্রি করবেন। ভালো আছে, দুটো পাঠাই খুব ভালো। আচ্ছা ভাই ঠিক আছে। এখানে একটা বাধা আছে, লোক নেই। এটা কার কার আপনি? এটা বয়স কত? 6 মাস বয়স। ও দাঁত হয় নাই? ছয় মাস বয়স, দাঁত হয় নাই। এটা দেশি না? দেশি ক্রস। কত দাম চাচ্ছেন? 15,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর কিছু কেউ কিছু বলছে ভাই? 11-12 পর্যন্ত দাম বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 14,000 হলে উনি বিক্রি করবেন। ভালো আছে, দেশি ভালো আছে। এখানে বড় একটা আছে, এটা কার? এটা লোককে? ভাই এটা আপনার? এদিকে একটু আগে আসুন। হ্যাঁ বলেন। এটা বয়স কত? 6 দাঁত। 6 দাঁত বয়স। এটা জাত কি জানেন? জাত কি বললাম? দেখে বোঝা যাচ্ছে ছাগলে বড় পাঁঠা। এটা ভাই দাম কত চাচ্ছেন? 50,000 টাকা দাম চাচ্ছেন। দাম তো কেউ কিছু বলছে? আপনার দাম বলে নাই। কত হলে বিক্রি করা নিজ করছেন? কত হলে দাম? ওইরকমই 40-42 হলে বিক্রি করবেন নাকি? অনেক বড় পাঁটা, এটা অনেক বড়, স্বাস্থ্য আছে, অনেক মোটা কাটা। আচ্ছা ভাই ঠিক আছে। এখানে আর একটা পাঁঠা, এদিকে এদিকে ওই দিকে। ক্রসের না? বয়স কত ভাই এটা? 13 মাস বয়স। 13 মাস বয়স, এখনো দাঁত হয় নাই? 2 দাঁত বয়স। 2 দাঁত। দাম কত চাচ্ছেন? দাম এটা চাওয়া দাম আমাদের 19,000। চাওয়া দাম 19,000। দাম ধরে এখনো কেউ কিছু বলছে না? বলেনি, 15,000 পর্যন্ত বলেছে। কত হলে ছাড়বেন? 16-16 হলে ছাড়া দেবেন। 16-16 হলে উনি বিক্রি করবেন। আপনার বাসা কোথায় হচ্ছে? আবাদপুর। আবাদপুর, জি।
আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01713 56। জি ভাই, আপনার নাম কি হচ্ছে? মোহাম্মদ আলতাফ হোসেন। মোহাম্মদ আলতাফ হোসেন, আমি পাটার ব্যবসায় করি 12 মাস। পাটার ব্যবসা 12 মাস করি। যে কোনো পাটার হাটে আমাকে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনার মোবাইল নাম্বার আপনার বিক্রি করলেও পারবেন এবং কিনলেও পারবেন, অসুবিধা নেই। আমার দুই তিনটি লোকজন কিনা বিক্রি দিয়ে দেয়। আচ্ছা সব ভাই আসবেন, আপনি মাল সাথে আসেন, এখানে পাটার আমদানি হলে আপনি কি করে দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে হাটে আসলে ছাগল কম উঠছে। এটা কা না দেশি না, এটা হচ্ছে দেশি পাটা। ভাই এটা বয়স কত? কদাম এটা বয়স হচ্ছে 2 দাঁত, দেশি ছোট পাটা। ভাই এটার দাম কত যাচ্ছেন? 15,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর কে কিছু বলছে? ভাই দাম দর কে কিছু বলছে না? কত হলে ছাড়বেন? কত হলে বিক্রি করবেন? আপনি এটা কত হলে বিক্রি করবেন? সেটা কোথাও বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই এটা কি? এটা পাঠা? পাঠা না প্যাঠি? দেশি না? একেবারে দেশি। কয় দাঁত বয়স? এখনো দাঁত হয় নাই। দাম কত চাচ্ছেন ভাই? 10,000 দাম চাচ্ছে। কত হলে বিক্রি করুন ভাই? পানিয়ে ভিজে একটু শরীর খারাপ মনে হয়েছে উস্তাদ এটা। আচ্ছা ভাই ঠিক আছে। আজকে হাটে লোকজন কম আসছে, ছাগলও কম উঠছে, কেনার খরিদ্দার কম, দাম সম্ভবত কম যাবে, এখনো কেনা বেচা শুরুই হয় নাই। শুধু আজকে না, আসলে যদি বৃহস্পতিবারে এই বিখ্যাত দাবের হাটে আপনার ছাগলের দাম মোটামুটি কম যায়, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, এই হাট আপনার সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত ছাগল বেচা কিনা হয়। আর এই হাট থেকে যে কোনো ধরনের ছাগল আপনারা কিনে বাড়িতে লালন পালন করেন বা খামারেই করেন, মোটামুটি লাভবান হতে পারবেন। আচ্ছা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যদি হাটে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বেজে দিবেন, ভিডিও ছাড়লে যেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, এই প্রত্যাশাই কামনা করি। আসসালামু আলাইকুম।